মঙ্গলবার দুপুরে সন্তানের জন্ম দেওয়ার পর বুধবার সকালে জলপাইগুড়ি জেলা হাসপাতালে মাতৃমাতে মৃত্যু হলো প্রসূতি মায়ের। ডাক্তার ও নার্সদের গাফিলতির কারণেই এ মৃত্যু বলে অভিযোগ আনলেন মৃতার দাদা। মৃতার নাম স্বপ্না বিশ্বাস, বাড়ি শহরের রায়কোতপাড়া এলাকায়। মঙ্গলবার সকালে মাতৃমাতে ভর্তি হয় স্বপ্না, দুপুরে পুত্র সন্তানের জন্ম দেয় সে। তারপর তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল, কিন্তু রাতের দিকে অক্সিজেনের অভাব হওয়ায় বারংবার অক্সিজেন দেওয়ার আবেদন জানিয়েও সেই আবেদনে কর্ণপাত করেননি সিস্টাররা। বুধবার সকালে তার মৃত্যু হয় বলে অভিযোগ জানান মৃতার দাদা উত্তম কুমার বিশ্বাস। তার আরো অভিযোগ, ডাক্তার ও সিস্টারদের গাফিলতিতে মৃত্যু হয়েছে তার বোনের, সে কারণে তিনি তার বোনের অকাল মৃত্যুর জন্য আইনি হস্তক্ষেপের দাবি করেন। সিজার হয়, সিজার পরে ছেলে বাচ্চা হয়, হওয়ার পরে পেশেন্ট সুস্থ স্বাভাবিকভাবে স্বাভাবিকই ছিল, কথাও বলছে। সারা রাত্রি টাইম মতন হয়েছিল, সকালের দিকে মানে শুনতে পাই যে মারা গেছে। এর মধ্যে সিস্টার অক্সিজেন একটু অভাব ছিল, অক্সিজেন ঠিকমতো দেয়নি, বলা সত্ত্বেও রিকোয়েস্ট করা সত্ত্বেও অনেক আত্মঘাত করে কান্নাকাটি করছে পেশেন্ট এবং আমার বাড়ির। আমরা চাই যে ডাক্তার এবং যারা নার্স আছে যারা, তাদের এই এই ব্যাপারগুলো মানে এই যে আমার বোন যে মারা গেলেন এই ব্যাপারটা তো দেখতে বা একটা আইনগত ব্যবস্থা নিতে। মৃতার মা সরস্বতী বিশ্বাস জানান, শেষ রাতের দিকে তার মেয়ে অক্সিজেন দেওয়ার জন্য আবেদন করলেও সিস্টাররা সে কথা শোনেননি। তিনি তার মেয়ের মৃত্যুর জন্য সিস্টারদের দায়ী করে তাদের শাস্তির দাবি জানান। তারপরে ডাক্তার ঢোকার কথা, ডাক্তার ডাক্তার ঢুকি নাই, এর মধ্যে বাচ্চাটার আমি আবার একটু যত্ন জোগাড় করে দিয়েছিলাম। এবার আবার অক্সিজেনটা নাগানের দরকার, আগে অনেকক্ষণ ধরে নাই, আমাকে বলে গেছে মাসিকে যে আমি পরে না গেল, আমি আসো, আমি আবার ওই কাইকাবারি বেশি ভালোবাসি না, আমি আসো তো এখনই আসতেছি উনি বলছে। গাবলেদের জন্য একদম সিস্টারের জন্য। কেন সিস্টাররা কি করেছিল? হ্যাঁ সিস্টাররা কি করেছিল, কি করেছিল? আমার মেয়ে যখন রাত এলো তখন তিনটা বাজে, তখন অনুরোধ করছিল যে আপনারা আমার এই অক্সিজেনটা ঠিক করে দিয়ে যান। তখন মাসিকে বলছে কি যে সিস্টার বলছে মাসি মাসি দিবে আর দেয় নাই, উনিরা ঘুমাইছে, আমি তো খুঁজে পাই না, খুঁজছি আমি পাই নাই। তার পাশে আমার পাশের ভিতরে রুমের একটা মহিলা বলে কি যে দেখে এই জায়গায় শুয়ে আছে। তখন আমার মেয়েতে যাওয়ার সময় তখন ডাকে আনছি, তখন সিস্টার তখন কি বললো? তখন আমাকে বলে কি তোমার দোষে তুমি এইভাবে রাখছ, আমি কিন্তু এইভাবে আমি রাখিনি, আমি মা আমি তো এইভাবে রাখতে পারি। আপনারা কি চান? আমরা আর কি চাবো, একটু চাই। কি চান? শাস্তি। কার